নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস ডেম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আপনারা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলেন এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্টের সিবিটি পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সিলেবাস নিয়ে একটি ভিডিও করতে তো আজকে আপনাদের জন্য সেই ভিডিওটি নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল দু হাজার একুশ রিক্রুটমেন্টের ডিটেল সিলেবাস নিয়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা সিবিটি পরীক্ষার ডিটেল সিলেবাস নিয়ে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই একটি করে লাইক করবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানাবো এসএসসি জিডি কনস্টেবল দু রিক্রুটমেন্টের পরীক্ষার তারিখ এক্সাম ডেট তো ইতিমধ্যেই কিন্তু এসএসসি তাদের এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে এবং সেখানে এই এসএসসি জিডি কনস্টেবল 2021 রিক্রুটমেন্টের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে আপনাদের এই এসএসসি জিডি কনস্টেবল 2021 পরীক্ষা নেওয়া হবে সেকেন্ড আগস্ট থেকে পঁচিশ আগস্ট দু তারিখ পর্যন্ত এবং কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা সিবিটি পরীক্ষা নেওয়া হবে যেখানে আপনাদের একশো নাম্বারের প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হবে এক করে তো দেখুন বন্ধুরা এখানে আপনাদের এক্সামের যে প্যাটার্ন সেটা দেখে নিন যেখানে আপনাদের চারটি পার্টের প্রশ্ন হবে প্রথমত পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনংস যেখানে আপনাদের পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশ নাম্বার থাকবে তারপরে পার্ট বিতে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস যেখানে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার থাকবে তারপরে থাকবে পার্ট সিতে এলিমেন্টারি ম্যাথামেটিক্স পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার এবং পার্ট ডিতে থাকবে হিন্দি অথবা ইংরাজি ঠিক আছে যেখানে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার এবং প্রশ্নের মান হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড ঠিক আছে এবং এই পরীক্ষার সময় থাকবে নব্বই মিনিট বা দেড় ঘন্টা স্যার বন্ধুরা আপনাদের অনেকেই প্রশ্ন ছিল এই পরীক্ষা কোন কোন ভাষায় হবে প্রথমত জানিয়ে রাখি এটা কিন্তু বাংলা ভাষায় পরীক্ষাটা হবে না ইংরাজি এবং হিন্দি এই দুটি ভাষায় পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না আচ্ছা এবার আমরা দেখে নেব সিলেবাসটা ডিটেল সিলেবাস যেখানে আপনাদের পার্ট এ পার্ট এতে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তার সিলেবাসটা দেখে নেব কী কী রয়েছে এর মধ্যে জিআই এবং রিজনিংয়ের মধ্যে রয়েছে অ্যানালজিস সিমিলারিটিস ডিফারেন্সেস স্পেশিয়াল ভিজুয়ালাইজেশান তারপরে স্পেশিয়াল অরিয়েন্টেশান তারপরে ভিজুয়াল মেমোরি ডিসক্রিমিনেশান অবজারভেশান রিলেশনশিপ কনসেপ্টস অ্যারিথমেটিক্যাল রিজনিংস ফিগারাল ক্লাসিফিকেশান অ্যারিথমেটিক নাম্বার সিরিজ নন ভার্বাল সিরিজ এবং কোডিং ডি এই সমস্ত টপিকে কিন্তু প্রশ্ন হবে জিআই এবং রিজনিং থেকে এরপর পার্ট বি হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এই পার্টে জেনারেল নলেজের প্রশ্নের সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসবে তো এখানে প্রথমেই বলা হয়েছে ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারিং কান্ট্রিজ অর্থাৎ ভারত এবং তার প্রতিবেশী দেশের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে নেক্সট স্পোর্টস থেকে প্রশ্ন আসবে হিস্ট্রি থেকে প্রশ্ন আসবে কালচার থেকে প্রশ্ন আসবে জিওগ্রাফি ইকোনমিক সিন জেনারেল পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং সায়েন্টিফিক রিসার্চ থেকে কিন্তু প্রশ্ন আসবে এই জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস সেকশানে এরপর আমরা দেখে নেব এলিমেন্টারি ম্যাথামেটিক্স এটা কিন্তু মাধ্যমিক মানের থাকবে সেখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন হবে প্রবলেমস রিলেটিং টু নাম্বার সিস্টেমস কম্পিউটেশান অব হোল নাম্বারস ডেসিমালস ফ্র্যাকশানস রিলেশনশিপ বিটুইন নাম্বারস ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশানস পার্সেন্টেজেস রেশিও অ্যান্ড প্রপোর্শন অ্যাভারেজেস ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট মেনসুরেশন টাইম অ্যান্ড ডিস্টেন্স রেশিও অ্যান্ড টাইম টাইম অ্যান্ড ওয়ার্ক এই সমস্ত টপিকে প্রশ্ন আসবে আচ্ছা এরপরে দেখুন পার্টি অর্থাৎ ইংলিশ অথবা হিন্দি সিলেবাসটা কি থাকবে প্রথমত থাকবে এরর স্পটিং তারপরে ইন দা ব্ল্যাংকস ফ্রেজ রিপ্লেসমেন্টস ক্লোজ টেস্ট এছাড়া থাকবে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস মিনিং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন স্পেলিংস রিডিং কমপ্লিনশান থেকে কিন্তু প্রশ্ন আসবে তো বন্ধুরা এই পরীক্ষার প্রশ্ন যেহেতু ইংরাজি এবং হিন্দিতে হবে সেহেতু আপনারা কিন্তু এখন থেকেই এই পরীক্ষার জন্য প্রিপারেশান নেবেন ইংলিশে ঠিক আছে যেহেতু পশ্চিমবঙ্গের বেশিরভাগ প্রার্থীরা কিন্তু হিন্দি পারে না সেক্ষেত্রে ইংলিশে কিন্তু আপনারা সমস্ত প্রস্তুতি নেবেন ম্যাথ প্র্যাকটিস করবেন এছাড়া জিআই রিজনিং সেগুলো কিন্তু ইংলিশে আপনারা চেষ্টা করবেন এবং জি কে এবং সেই সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো কিন্তু ইংলিশে সলভ করার বা প্র্যাকটিস করার চেষ্টা করবেন ঠিক আছে